হ্যাঁ ছাত্ররা, আজকে সম্পূর্ণ আইআইটি নিটের বিষয় নিয়ে একটা আলোচনা করছি। এটা এইচএস সিলেবাসের অন্তর্গত না, এলিমিনেশন রিয়াকশন। হেরিং করলাম এলিমিনেশন রিয়াকশন। দেখো, এলিমিনেশন রিয়াকশন বলতে কি বোঝায়? এলিমিনেট মানে বেরিয়ে যাওয়া, কিছু যদি বেরিয়ে যায় তখন তাকে আমরা বলি এলিমিনেশন। একটা উদাহরণ দেওয়া যাক, সিএইচ থ্রিটাকে আমি কায়দা করে সিএইচ না লিখে CH2H লিখলাম, বন্ড CH2Br। এটা আমি দেখো ইথাইল ব্রোমাইডকে একটু কায়দা করে লিখেছি, তাকে তুমি দিলে মনে করো অ্যালকোহলীয় KOH। অ্যালকোহলীয় KOH দিলে কি হয়, এখান থেকে এইচ আর বিআরটা এলিমিনেট হয়ে যায়, মানে বেরিয়ে যায়, এবং আমরা পাই ইথিলিন। সাইড প্রোডাক্ট তাহলে কি পাবো? সাইড প্রোডাক্ট পাবো জল প্লাস কেবিআর। এখন খেয়াল করো, ব্রোমিনটা যে কার্বন থেকে বেরোচ্ছে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন, তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোয় বলে এই এলিমিনেশন রিয়াকশনকে অনেক সময় বিটা এলিমিনেশনও বলে। সব নোট করবে, এলিমিনেশন রিয়াকশন এক্ষেত্রে এই এলিমিনেশন রিয়াকশনটাকে বিটা এলিমিনেশনও বলে। এবার আমরা দেখব এলিমিনেশন রিয়াকশন কয় প্রকার। এলিমিনেশন রিয়াকশন মোটামুটি ভাবে তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছি দুই প্রকারের, E1 and E2। এই দুটো এলিমিনেশন রিয়াকশন নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। তো যাই হোক, আগে E2টা বলবো, তাই E2টা এই পাশে রাখলাম, E1টাকে এই পাশে রাখবো। সবার প্রথমে আমি তুলনামূলক আলোচনা করছি E2 মেকানিজম, আগে E2 নিয়ে বলছি। একটা উদাহরণ দেওয়া যাক, উদাহরণটা হচ্ছে, উদাহরণ না পুরো টোটালি মেকানিজম দিয়ে বলছি। E2 মেকানিজম এ ওয়ান স্টেপ প্রসেস সিমিলার টু SN2 মেকানিজম। মনে আছে SN2 বিক্রিয়া কি হয়েছিল? একটা নিউক্লিওফাইল অ্যাটাক করেছিল এবং লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়েছিল একটা স্টেপের মধ্যে। এক্ষেত্রেও একটা স্টেপের মধ্যেই পুরো প্রসেসটা ঘটবে, এবং প্রসেসটা কিরকম, ওই সাবস্ট্রেটটাকে নিয়ে করছি CH2 উপরে H, CH2Br। এখন আচ্ছা, E2টা উপরে লিখলাম, তাহলে আমার সুবিধা হবে। KOH ভেঙে K+ এবং OH- তৈরি হয়। মনে রাখবে OH- সবসময় একটা H+ আয়নকে খোঁজে, OH- সবসময় একটা H+ খোঁজে। তো এখানে H+ কোথা থেকে তো পাওয়া যাবে? যদি এই বন্ডটা খুলে এখানে চলে আসে তবে এই হাইড্রোজেনটা দেখো H+ হয়ে বেরিয়ে আসবে। আর আমি আগেই বলেছি এটা একটা ধাপের মধ্যে ঘটে, তাই OH- সঙ্গে সঙ্গে H+ কে ধরে নেবে। তাহলে কি দেখলো, OH- H+ পেলো, এই বন্ডটা খুলে এখানে আসে ডবল বন্ড হলো, তাই এই বন্ডটা থাকবে না, এটা Br-2 কে বেরিয়ে আসবে। এবং তুমি খেয়াল করো এখানে বিক্রিয়াটা একটা ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে যাবে, সেটা কিরকম, OH পুরোপুরি বন্ড তৈরি করেনি H এর সাথে, আবার H দাঁড়া সরি আবার H পুরোপুরি এই CH2 কে ছেড়ে বেরিয়েও যায়নি, এখানে সিঙ্গেল বন্ড তো ছিলই, আর এখানে ডবল বন্ড পুরোপুরি তৈরিও হয়নি, আর এখানে ব্রোমিনটা পুরোপুরি বেরিয়ে যায়নি। কি ব্যাপারটা দাঁড়ালো, OH H এর সাথে পুরোপুরি বন্ড তৈরি করেনি, এই বন্ডটা পুরোপুরি ভাঙেনি, ব্রোমিনটা পুরোপুরি বেরিয়ে যায়নি, এইটাকে বলে ট্রানজিশন স্টেট, জাস্ট লাইক SN2 মেকানিজম। পরক্ষণে এই ট্রানজিশন স্টেটটা ভেঙে গিয়ে OH- H আর যুক্ত হয়ে জল তৈরি করে, আর বিআরটা বেরিয়ে চলে আসে, দিয়ে Br- তৈরি করে, এবং এখানে আমি পাচ্ছি CH2 ডবল বন্ড CH2, এবং K+ এই OH- ছাড়া যে K+ ছিল সেই K+ Br- এর সাথে যুক্ত করে তৈরি করে KBr। এখন খেয়াল করে দেখো এই যে ট্রানজিশন স্টেটটা তৈরি হলো এই E2 মেকানিজমে,
সেই ট্রানজিশন স্টেটের অনেকটা অ্যালকিন লাইক স্ট্রাকচার লাভ করেছে। অর্থাৎ দিস ট্রানজিশন স্টেট হ্যাজ সাম অ্যালকিন লাইক স্ট্রাকচার, হোয়াইট দেখো ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করেছে। এর ফলে ট্রানজিশন স্টেটটা যেহেতু অ্যালকিন লাইক স্ট্রাকচার লাভ করেছে, তাই যে অ্যালকিনটি মোর সাবস্টিটিউটেড হবে, অর্থাৎ যে অ্যালকিনের সাথে অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, সেই অ্যালকিনটি এই ই2 মেকানিজমের ক্ষেত্রে সেই অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে। যেমন ধরো আমি একটা আরো একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো CH3CH মানে CH2টাকে আমি এইভাবে লিখলাম, CH2 CHBr, CH3 কেউ কায়দা করে CH2H লিখলাম। দেখো এখান থেকে দুটো অ্যালকিন পাওয়ার সম্ভাবনা আছে, দুটো অ্যালকিন পাওয়ার সম্ভাবনা। যদি এইখান থেকে HBrটা বের হয় তাহলে পাচ্ছি CH3 CH2, হ্যাঁ CH ডবল বন্ড CH2, আর যদি এইখান থেকে HBrটা বের হয় তাহলে পাবো CH3 CH ডবল বন্ড CH CH3। এখন কোন অ্যালকিনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে এইটা, কারণ এখানে দেখো অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাই এই অ্যালকিনটা বেশি স্থায়ী, এইটা হবে মেজর প্রোডাক্ট আর এইটা হবে মাইনর প্রোডাক্ট, কারণ এখানে দেখো কম সংখ্যক অ্যালকিন গ্রুপ যুক্ত আছে। এমনটা কেন হলো, কারণ যেহেতু ইন্টার যে ট্রানজিশন স্টেটটা সেটা অ্যালকিন লাইক স্ট্রাকচার লাভ করেছে, তাই এই ট্রানজিশন স্টেট মোর স্টেবল হবে ইফ মোর সাবস্টিটিউট দ্যাট ইজ মোর অ্যালকিল গ্রুপ ইজ অ্যাটাচড। সো আমরা দেখতে পাচ্ছি যে মেজর প্রোডাক্টটা হচ্ছে সেই অ্যালকিনটা যেখানে অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ অধিক সংখ্যক আলফা হাইড্রোজেন যুক্ত আছে বা অধিক সংখ্যক হাইপার কনজুগেবল হাইড্রোজেন যুক্ত আছে। এবং মনে রাখবে এই যে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, এইটাকে আরেকটা নামে ডাকা হয় সেটজেপ প্রোডাক্ট, এইটা হচ্ছে সেটজেপ প্রোডাক্ট। আর লে মানে কম সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত প্রোডাক্ট যেটাকে সেটাকে বলে হফম্যান প্রোডাক্ট। তো এটাকে মেজর প্রোডাক্টটাকে আমি এখানে লিখতে পারতাম, লিখছি আমি সেটজেপ প্রোডাক্ট, SYTZEFN সেটজেপ প্রোডাক্ট। আর যেটা কম সংখ্যক সাবস্টিটিউট যুক্ত প্রোডাক্ট পেলাম সেটাকে বলে হফম্যান প্রোডাক্ট, কারণ বিগিন হফম্যান এই প্রোডাক্টটা পেয়েছিলেন কাজ করার সময় আর বিগিন সেটজেপ পেয়েছিলেন এই প্রোডাক্টটা কাজ করার সময়। তো এই ব্যাপারে একটু পরে আবার আলোচনা করছি ডিটেলস। তাহলে আমি কি জানলাম যে এলিমিনেশন রিয়াকশন দুই রকম প্রধানত, একটা ই2 একটা ই1। ই2 মেকানিজম ওয়ান স্টেপ প্রসেস, সেক্ষেত্রে এই হাইড্রোজেন এবং ব্রোমিনটা একটা ভাবের মধ্যে বেরিয়ে যায় এবং এক্ষেত্রে ট্রানজিশন স্টেপটা একটা অ্যালকিন লাইক স্ট্রাকচার লাভ করে। এর ফলে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট এবং লিস্ট সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এক্ষেত্রে আরো দুটো কথা আমাকে বলতেই হবে, আমি এইখানে লিখছি, হ্যাঁ এখানে যেহেতু জায়গা নেই আমি বাধ্য হয়ে উপরে লিখছি। এটা হচ্ছে এক নম্বর বিষয় আমি আলোচনা করেছি মেকানিজম, দ্বিতীয় বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে খেয়াল করে দেখো এক্ষেত্রে টিএস বা ট্রানজিশন স্টেট গঠনটাই হচ্ছে হার নির্ণায়ক ধাপ, মানে এই যে টিএস গঠন ধাপটি এটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্লোয়েস্ট স্টেট। তোমরা জানো যে ধাপটা সর্বাধিক ধীরগতি সম্পন্ন সেটা হচ্ছে হার নির্ণায়ক ধাপ। দেখো তো এই ধাপে কজন অংশ নিয়েছে, নিউক্লিওফাইল অংশ নিয়েছে, সাবস্ট্রেট অংশ নিয়েছে, তাই রেট অফ দ্য রিয়াকশন ইকুয়াল টু কে ইন্টু নিউক্লিওফাইলের গাণত্ব বা বেসের গাণত্ব ইন্টু সাবস্ট্রেটের গাণত্ব, দ্যাট ইজ আরএক্স। এটাকে আমি আরএক্স লিখলাম হ্যালো অ্যালকেন। আর যেহেতু এখানে দুটো স্পেসিস আছে তাই এটাকে বলা হয় এলিমিনেশন বাইমলিকুলার। বাইমলিকুলার কেন, সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল অর বেস, সাবস্ট্রেট অ্যান্ড বেস, এক্ষেত্রে নিউক্লিওফাইল কথাটা বলা ভুল, এক্ষেত্রে ওয়েস্ট মাইনাস মোটেই নিউক্লিওফাইল নয়, এটা হচ্ছে বেস হিসেবে কাজ করে। তো যেহেতু এক্ষেত্রে সাবস্ট্রেট এবং বেস দুজনেই হার নির্ণায়ক ধাপে অংশ নিয়েছে তাই এটাকে
বাইমলিকুলার রিয়াকশন বলে। তাই ইটু কথাটা অর্থাৎ এলিমিনেশন বাইমলিকুলার মেকানিজম বলা হচ্ছে। দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন, মানে বিক্রিয়ার হারটা ওইচ মাইনাসের গাড়ত্বের উপর ডিপেন্ড করবে, আবার সাবস্ট্রেটের গাড়ত্বের উপরেও ডিপেন্ডেন্ট হবে। তৃতীয় একটা বিষয়, তৃতীয় একটা বিষয় হচ্ছে খেয়াল করো যে এখানে হার্নিনার ধাপে সাবস্ট্রেট অংশ গ্রহণ করেছে অ্যাজ ওয়েল অ্যাজ বেস অংশ গ্রহণ করেছে। সুতরাং ইটু এলিমিনেশন ভালো হবে স্ট্রং বেসের ক্ষেত্রে। স্ট্রং বেস কারা? একটা জানলাম ওইচ মাইনাস, এটা স্ট্রং বেস, অথবা এনএনএইচ টু স্ট্রং বেস, অথবা সিএইচ থ্রি ও এনএ মানে অ্যালকক্সাইড, কোন একটা অ্যালকক্সাইড, এরা সব স্ট্রং বেস, এদের প্রেজেন্সে ইটু মেকানিজম ভালো হবে। এবার তোমাদের এই ইটু মেকানিজম সম্পর্কে বলছি, কিন্তু তার আগে একটু হফম্যান ব্যাপারটা আসলো বলে একটু বলিনি, হফম্যান বিষয়টাকে তারপরে ইউয়ানে চলে যাব। বিকিনে হফম্যান কাজ করেছিলেন এমন লিভিং গ্রুপ নিয়ে যেটা খুব বাজে লিভিং গ্রুপ। বাজে লিভিং গ্রুপ কারা? ফ্লোরিন খুব বাজে লিভিং গ্রুপ, আরো কে কে বাজে লিভিং গ্রুপ আছে, আরো কয়েকটা বাজে লিভিং গ্রুপের কথা বলতে পারি, যেমন এন সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি প্লাস, এটা খুব বাজে লিভিং গ্রুপ, খারাপ লিভিং গ্রুপ। এই খারাপ লিভিং গ্রুপগুলি যখন থাকে তখন এলিমিনেশন রিয়াকশন যদি ঘটানো হয়, মনে করো তুমি বেস দিয়েছ, বেস বলতে কেওএইচ দিয়েছ, অ্যালকোহলিও কেওএইচ, তাহলে এখানে দুটো প্রবাবিলিটি আছে অ্যালকিন পাওয়ার। একটা হচ্ছে এই এফ এবং এখান থেকে এইচ বেরোলে পাবো সিএইচ থ্রি, সিএইচ ডবল বন্ড সিএইচ, সিএইচ থ্রি। আর যদি এইখান থেকে এফ এখান থেকে এইচ বেরোয় তাহলে পাবো সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ ডবল বন্ড সিএইচ টু। তো বিকিনি হফম্যান দেখেছিলেন লিভিং গ্রুপটা যদি ফ্লোরিন বা অন্যান্য খারাপ লিভিং গ্রুপ হয় সেক্ষেত্রে মেজর প্রোডাক্টটা বেশি স্থায়ী অ্যালকিনতে হয় না, কম স্থায়ী অ্যালকিনতে মেজর প্রোডাক্ট হয়। অর্থাৎ এক্ষেত্রে মেজর প্রোডাক্টটা হবে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, আর মাইনর প্রোডাক্টটা হচ্ছে, মাইনর প্রোডাক্ট হচ্ছে হাইয়েস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, দ্যাট ইজ মাইনর প্রোডাক্ট। এখন কথা হচ্ছে এমন ক্ষেত্রে কেন, মানে এই ক্ষেত্রে কেন এমনটা হলো, যেটা কম সে সেটা কেমন, সেটা একটু অন্য বিষয়। এটা ইউয়ান সিবি মেকানিজমের মাধ্যমে ঘটে এবং সেক্ষেত্রে আমি আরো ডিটেলসে জানছি না। এক্ষেত্রে একটা কার্বো অ্যানায়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, কিন্তু আমি চাই তোমরা এটা মনে রাখো যে লিভিং গ্রুপটা যদি খারাপ হয় সেক্ষেত্রে যেটা কম স্থায়ী অ্যালকিন সেটাই মেজর প্রোডাক্ট হয়। এই অনুসারে আমি এবার কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যেমন ধরো আমি তোমাকে তোমাদের সামনে রাখছি, প্রথম প্রশ্নটা হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ বিআর, সিএইচ থ্রি, এক্ষেত্রে যদি কেওএইচ দি অ্যালকোহলীয় কেওএইচ, তাহলে মেজর প্রোডাক্ট কি হবে আর মাইনর প্রোডাক্ট কি হবে? মেজর প্রোডাক্টটা অবশ্যই হাইয়েস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, দ্যাট ইজ এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্টটা কি হবে? সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ ডবল বন্ড সিএইচ, এটা মাইনর, ঠিক আছে? এক নম্বর এক্সাম্পল। নাম্বার টু এক্সাম্পলে চলে আসছি, একটু আস্তে আস্তে তোমাদের সামনে একটু কঠিন থেকে কঠিনতর এক্সাম্পলে চলে আসছি। মনে করো আমার কাছে আছে এরকম একটা যৌগ, কিরকম, এইদিকে একটা সিএইচ থ্রি গ্রুপ আছে, এদিকে একটা বিআর আছে, একে আমি এলিমিনেশন রিঅ্যাকশন করবো, মানে কেওএইচ দেবো, অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহলীয় কেওএইচ দিলাম। দেখো খেয়াল করে দেখো এখানে তিনটে বিটা হাইড্রোজেন আছে, এইটাও বিটা হাইড্রোজেন, এখানেও বিটা হাইড্রোজেন আছে, এইটাও বিটা হাইড্রোজেন। তো কোথা থেকে এইচ বিআর বেরোবে? ব্রোমিন তো বেরোবে বুঝলাম, এইখান থেকে হাইড্রোজেন বেরোবে না এখান থেকে হাইড্রোজেন, না এখান থেকে, দেখো এই দুটো হাইড্রোজেন সমতুল্য, এইখান থেকে বেরো হাইড্রোজেন বেরোনো যায়, এখান থেকে হাইড্রোজেন বেরোনো তাই। এখন কথা হচ্ছে এইখান থেকে হাইড্রোজেনটা বেরোবে না এখান থেকে হাইড্রোজেন বেরোবে? উত্তর হচ্ছে দুটোই হবে, কিন্তু কোনটা বেশি হবে দেখি তো। যদি এইখান থেকে হাইড্রোজেনটা বেরোয়, অর্থাৎ এখান থেকে বিআর বেরোবে, এখান থেকে হাইড্রোজেন বেরোলো, তাহলে প্রোডাক্টটা কি পাচ্ছি? তাহলে প্রোডাক্ট পাচ্ছি দেখো সিএইচ থ্রি, সিএইচ থ্রি মতো থাকবে,
এখান থেকে বিআর এখান থেকে এইচ বেরোলে এইখানে ডবল বন্ড চলে আসবে প্লাস এখান থেকে বিআর এখান থেকে এইচ বেরোলে পরে আমরা পাবো ডবল বন্ড সিএইচ টু দেখো এইটা মেজর প্রোডাক্ট হবে এইটা মাইনর কেন কারণ এইটা হচ্ছে বেশি সাবস্টিটিউট বা অধিক প্রতিস্থাপক যুক্ত অ্যালকিন কারণ এখানে দেখো আলফা হাইড্রোজেন কটা আছে আলফা হাইড্রোজেন আছে তিনটে খেয়াল করে দেখো এখানে এখানে যদি কার্বন পরমাণু ধরি তাহলে এখানে তিনটে আর এখানে দুটো হ্যাঁ তাহলে তিনটে দুটো পাঁচটা প্লাস এখানে দুটো সাতখানা আলফা হাইড্রোজেন এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা খুবই কম দুই দুই চার তো এখানে যেহেতু আলফা হাইড্রোজেনের সংখ্যাটা বেশি তাই এইটা বেশি স্থায়ী অ্যালকিন এটা মেজর প্রোডাক্ট সিমিলারলি আরেকটা অ্যালকিনের কথা বলছি আরেকটা এলিমিনেশন রিঅ্যাকশনের কথা বলছি মনে করো তোমার কাছে আছে এই যৌগটা হ্যাঁ এই যৌগটা একে এই যৌগটার সাথে তুমি দিলে CH3ONa সোডিয়াম মিথক্সাইড তাহলে এখন ঘটনা হচ্ছে কোথা থেকে এলিমিনেশনটা ঘটবে দেখো তো এইখান থেকে হাইড্রোজেন এইটাও বিটা পজিশন এইটাও বিটা পজিশন এখান থেকে হাইড্রোজেন বেরোলে এখানে ডবল বন্ড আসবে আর এখান থেকে হাইড্রোজেন বেরোলে এখানে ডবল বন্ড আসবে তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে কোনটা মাইনর প্রোডাক্ট হবে দেখো আমি যদি এখান থেকে ডবল এখান থেকে হাইড্রোজেনটা বার করে এখানে ডবল বন্ড আনি তাহলে পাচ্ছি এখানে ডবল বন্ড হলে এখানে ডবল বন্ড ছিলই প্লাস এইখান থেকে যদি হাইড্রোজেন আর এখান থেকে আয়োডিন মানে এই আয়োডিনটা আর এখান থেকে হাইড্রোজেনটাকে বার করে দিই তাহলে যে প্রোডাক্টটা পাবো দেখো ডবল বন্ড ডবল বন্ড এখন কোনটা মেজর কোনটা মাইনর দেখো এটা কনজুগেটেড ডাইইন তাই বেশি স্থায়ী তাই এটা মেজর প্রোডাক্ট হবে এইটা কনজুগেটেড নয় তাই এটা হবে মাইনর প্রোডাক্ট আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করে দেখছি মনে করো তোমার সামনে আছে ডবল বন্ড সি ঠিক আছে এখানে সিএল আছে এরকম একটা প্রোডাক্ট আছে এরকম একটা সাবস্ট্রেট আছে একে তুমি এলিমিনেশন রিঅ্যাকশন করবে তাহলে এর বিটা পজিশন এটা এর বিটা পজিশন এটা তাহলে এখান থেকে সিএল বেরোবে আর এখানে হাইড্রোজেন বেরোবে অথবা এখান থেকে সিএল অথবা এখান থেকে হাইড্রোজেন বেরোবে তাহলে এবার দেখি দুটো অ্যালকিন তৈরি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে দুটো অ্যালকিন কি কি হতে পারে ডবল বন্ড থাকলো এবার এখান থেকে হাইড্রোজেন যদি বেরোয় তাহলে পাবো দেখো এখানে সিঙ্গেল বন্ড ছিলই আর এখানে ডবল বন্ডটা কোথায় চলে আসবে তাহলে দেখো এই জায়গায় ডবল বন্ড চলে আসবে কেন এখান থেকে সিএল বেরোলো এখান থেকে হাইড্রোজেন বেরোলো তাহলে সিঙ্গেল বন্ডের মধ্যে থাকবে এখানে ডবল বন্ড চলে আসবে কিরকম ব্যাপারটা বোঝা যায় এইখানে হাইড্রোজেন ছিল এইখান থেকে যদি বেরোয় তাহলে এখানে ডবল বন্ড আসলো সেটা লিখলাম আর বাদ বাকি যে গ্রুপগুলি যেরকম ছিল সেরকম অর্থাৎ আরেকটা সম্ভাবনা আছে কি এই সিএল বেরোলো আর এইখান থেকে হাইড্রোজেন বেরোলো এখানে হাইড্রোজেনকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে মনে করো এই হাইড্রোজেন আর সিএলটা বেরিয়ে গেল তাহলে যে অ্যালকিনটা পাবো সেটা কেমন ডবল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড এখন দেখো এইটা দেখে মনে হচ্ছে বেশি প্রতিস্থাপক যুক্ত অ্যালকিন তাই এইটা বেশি স্থায়ী হওয়ার কথা কিন্তু দেখো প্রতিস্থাপক বেশি থাকলে কি হবে এখানে প্রতিস্থাপক কম কিন্তু এটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম তাই এইটা হবে মেজর প্রোডাক্ট এটা হবে মাইনর প্রোডাক্ট এইভাবে আমি ই2 মেকানিজমের কয়েকটা বিক্রিয়া উল্লেখ করলাম এরপরে আমি আলোচনা করব ই1 মেকানিজম নিয়ে ই1 মেকানিজম বা এলিমিনেশন ইউনিমলিকুলার মেকানিজম তো এখানে হেডিং করলাম ই1 মেকানিজম একটা এক্সাম্পল দেওয়া যাক মনে করো CH3CCH3CLCH2CH3 একে তুমি দিলে আচ্ছা তার আগে বলে রাখি এটা একটা ওয়ান স্টেপ প্রসেস সরি এটা একটা ওয়ান স্টেপ না আগেরটা ছিল ওয়ান স্টেপ প্রসেস এই ইউ1 মেকানিজম হচ্ছে একটা টু স্টেপ প্রসেস তাহলে এটা ফার্স্ট স্টেপে মানে স্টেপ ওয়ানে এখানে একটা হ্যালোজেন বা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে তাহলে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে কার্বোক্যাটায়ন মনে পড়ছে সেই SN1 মেকানিজমের মতো সেখানেও কি হয়েছিল প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়েছিল যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল সেই কার্বোক্যাটায়ন আবার বিক্রিয়ায় অংশ নিয়েছিল এখানেও সেম এটাও টু স্টেপ প্রসেস প্রথমে একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল যে কার্বোক্যাটায়ন পেলাম এইখানে প্লাসটা যাবে কেন কারণ
ক্লোরিন তো বন্ড সব বেরিয়ে চলে গেছে, আর এখানে পাচ্ছি দেখো CH2 বন্ড CH3, এইটা হচ্ছে কার্বোকেটায়ন, এটা স্টেপ ওয়ান। এবার স্টেপ টু, স্টেপ টুতে কি হবে, এই যে উৎপন্ন কার্বোকেটায়ন পেলাম সেই কার্বোকেটায়ন থেকে একটা এইচ প্লাস বেরিয়ে যাবে। এখন এইচ প্লাস এখান থেকে বেরোনোর দুটো প্রবাবিলিটি আছে, দেখো যদি এইখান থেকে হাইড্রোজেন বেরোয় অথবা যদি এখান থেকে হাইড্রোজেন বেরোয় তাহলে দুটো অ্যালকিন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যদি এইখান থেকে হাইড্রোজেনটা বেরোয় অর্থাৎ এবার মনে রাখবে এখান থেকে এইচ প্লাস বেরোতে সাহায্য করবে একটা বেস বা ক্ষার, মনে করো জলকে তুমি এখানে ক্ষার রূপে ব্যবহার করেছো। আর একটা কথা বলা ভালো, এইখান থেকে কার্বোকেটায়ন তৈরি হওয়ার ধাপটি হচ্ছে স্লোয়েস্ট রেট ডিটারমাইনিং স্টেপ। এই রেট ডিটারমাইনিং স্টেপে কিন্তু ক্ষারটি অংশগ্রহণ করলো না, রেট ডিটারমাইনিং স্টেপে শুধুমাত্র সাবস্ট্রেট নিজে অংশ নিয়েছে, তাই এই বিক্রিয়ায় ক্ষারের ভূমিকা একদমই নগণ্য। ক্ষার তুমি স্ট্রং নাও কি উইক নাও ডাজ নট ম্যাটার, আমি দেখো খুব দুর্বল একটা ক্ষার জলকে নিয়েছি, তা জল কি করবে, লোন পেয়ার ওকে দিয়ে ওকে বলবে আয় হাইড্রোজেন করবে আয় তুই আমার সাথে এইচ প্লাস হিসেবে বেরিয়ে আয়। কিভাবে বেরিয়ে আসবে, দেখো এই বন্ডটা একে দিয়ে দিল, তখন এই হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে গেল, জল তার লোন পেয়ারের সাহায্যে এইচ প্লাসকে ধরে নিল, তাহলে কি পাচ্ছি দেখো তো CH3 CH3 ডবল বন্ড CH CH, এটা একটা সম্ভাবনা আছে। অ্যানাদার পসিবিলিটি ইজ জলের অনু লোন পেয়ার দিল কোন হাইড্রোজেনটাকে, এই হাইড্রোজেনটাকে, তখন এই বন্ডটা এইদিকে চলে আসতে পারে, তখন আমরা পাচ্ছি দেখো CH2, এটা তখন CH2 হয়ে গেল CH2 ডবল বন্ড CH3 CH2 CH3, প্লাস এক্ষেত্রেও সাইড প্রোডাক্ট H3O প্লাস, এটাও H3O প্লাস হাইড্রোজেন। আচ্ছা দেখো এখন হাইড্রোজেন জমা, এই ক্ষেত্রে দেখো এইটা মেজর প্রোডাক্ট হবে না এইটা মেজর প্রোডাক্ট হবে, দেখো এইটা যেহেতু বেশি প্রতিস্থাপক যুক্ত বেশি স্থায়ী তাই এইটা মেজর প্রোডাক্ট হবে, সেজেক্ট প্রোডাক্ট এটা, আর এটা হচ্ছে মাইনর বা হফম্যান প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট। এই হচ্ছে বেসিক প্যাটার্ন। তার বেসিক প্যাটার্নটা কি ছিল, প্রথমে একটা সাবস্ট্রেট আপনা আপনি লিভিং গ্রুপটাকে ছেড়ে দিয়ে একটা কার্বোকেটায়ন জেনারেট করেছিল, দেন কার্বোকেটায়ন বাই রিলিজিং অ্যান এইচ প্লাস প্রোডিউসার্স অ্যালকিন, এবং তাদের এইচ প্লাস নির্গমনে সাহায্য করেছিল একটা বেস, এক্ষেত্রে বেস উইক নিল যথেষ্ট। এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়া সম্পর্কে কয়েকটা কথা, ফার্স্ট এটা তো বলেইছি এটা টু স্টেপ প্রসেস, সেকেন্ড এটা হচ্ছে একটা ইউনিমলিকুলার মেকানিজম, কেন ইউনিমলিকুলার, কারণ এই বিক্রিয়াটির হার নির্ণয়ের ধাপে শুধুমাত্র সাবস্ট্রেট অংশ নিয়েছে, তাই এই বিক্রিয়াটির রেট অফ দ্য রিয়াকশন ইকুয়াল টু কে ইন্টু আর এক্স, অর্থাৎ বিক্রিয়াটির হার কেবলমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরেই নির্ভরশীল।